নতুন বউ যখন বাড়িতে নেই তখন আজকে বাড়িতে বিজয় উৎসব হবে না। কি বলছো তুমি বাবা? বাবা আপনি এরকম করবেন না। বাবা এত বছর ধরে এই অনুষ্ঠান চলে আসছে, এত সুন্দর একটা অনুষ্ঠান আপনি। দাদু ভাই বিজয় উৎসব হোক না প্লিজ। হ্যাঁ দাদু ভাই প্লিজ হোক উৎসবটা প্লিজ। ঝুমকো ফিরলে না হয় আরেকবার? না, যতক্ষণ না ঝুমকো আসছে, এসে আমাকে প্রণাম করছে, আমি তাকে আশীর্বাদ করছি, ততক্ষণ বিজয় হবে না। আর ঝুমকো যদি কখনোই না ফিরে আসে? তাহলে কখনোই এ বাড়িতে বিজয় হবে না। হঠাৎ এ কথাটা বললে কেন? ও ফিরে আসবে না মানে? একটা কথা শুনে রাখো গিনি, আমি বুঝতে পারছি কিছু একটা ঘটছে। ঝুমকোকে কেন্দ্র করে এই বাড়িতে কিছু একটা ঘটছে, আর তার নাটের গুরু হচ্ছে হীরক, আর তোমরাও সব জানো। একটা কথা শুনে রাখো, ঝুমকোকে তোমরা কিচ্ছু করতে পারবে, কারণ স্বয়ং ঈশ্বরের আশীর্বাদ প্রাপ্ত, কিচ্ছু করতে পারবে না। আসবে, ও ফিরে আসবে, আর তারপর রায় পরিবারে বিজয় উৎসব হবে। কত সাত করে ও আমার জন্য নাড়ু বানিয়েছিল, বলেছিল দাদু ভাই বিজয়তে আপনাকে নাড়ু খাওয়াবো। আমার মা চলে যাবার পর কেউ তো অন্তত আমায় বলেছিল যে আমাকে নাড়ু খাওয়াবে। আমার মনে হয়েছিল আমার মা আমার সামনে দাঁড়িয়ে গেছে। আর তোরা বলছিস ঝুমকো বাড়িতে চলে গেছে, অজিত বলছে ঝুমকো বাড়িতে যায়নি। কিছু একটা চক্রান্ত হয়েছে। একটা কথা বলে রাখি, মতির মতো একই ঘটনার যদি পুনরাবৃত্তি হয় তাহলে স্বয়ং এই পান্নালাল রায় গোটা রায় পরিবারে আগুন জ্বালিয়ে দেবে। হ্যাঁ, অজিত আমাকে ঝুমকোর দায়িত্ব দিয়েছে, সেই দায়িত্ব আমি পালন করবই। তোমার ইলিশ মাছ অ্যাকচুয়ালি ভাতের সাথেই ভালো লাগে। এইবার একটু আর একটু জল জল লাগবে। সর্ষে বাটা দিলে তো। তুমি বাজার করেছো কখনো? বাজার করেছি কখনো না, বাজারটা আমিই করি। কোথায় বাজার করো? আমাদের, হ্যাঁ আমি বেলঘড়িয়া, মানে আমি খুব খাদ্যরসিক সত্যি কথা। হ্যাঁ মানে ধরো শনি রোববার হলেই আমার মনটা চুপচুপ করে। হ্যাঁ দেখো ঠিক হচ্ছে কিনা তারপর বলো। তোমার যাই এখানে ওখানে খেতে রেস্টুরেন্টে।